মহানগরীত বোমাতঙ্কর মাজতে এটা এই ঘটনায় অন্য মূল লওয়া দেখবলে পাওয়া গেছে যেহেতু মহানগরীত আলফার বিরুদ্ধে অভিযান চলাই থাকা দেখবলে পাওয়া গেছে অসমরক্ষীয়ে ধারাবাহিকভাবে অভিযানত নামি পড়েছে আর তার পাছতে আজি দুই সন্দেহজনক আলফার কেডার আরক্ষী জালত পড়েছে দৃশ্যাংশ আমি দেখাইছো ফুল স্ক্রিনের সহায়ত আমি সবিস্তারে খবরের সবিশেষ লুয়াই দিবলে চেষ্টা করছো ডাঙর খবর বলে কব লাগবে বোমাতঙ্কর মাজতে এই মহানগরীত বোমাতঙ্কর মাজতে এটা ঘটনায় নতুন মোড় লওয়া দেখবলে পাওয়া গেছে যেহেতু ধারাবাহিকভাবে অসম আরক্ষী অব্যাহত রাখিছে আলফার বিরুদ্ধে অভিযান ব্যাপক অভিযান অব্যাহত রাখিছে আর তার মাজতে গ্রেপ্তার হয়েছে সন্দেহজনক দুই আলফা কেডার মহানগর আরক্ষীর অপারেশন আলফার বৃহৎ সফলতা বলে কব লাগবে জালুকবাড়ি আরক্ষীর চলত পড়েছে কেডারগী আর এগারী নেপালী যুবক বলে জানিপরা গেছে ধৃত নেপালী যুবকজনের নাম পবন দর্জি আর বশিষ্ঠ জালুকবাড়ি আরক্ষীর অতর্কিত অভিযান অভিযানত গ্রেপ্তার হয়েছে পবন দর্জি মহানগর আরক্ষীর অপারেশন আলফার বৃহৎ সফলতা বলে কব লাগবে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহজনক আলফার দুর্ধর্ষ কেডারক জালুকবাড়ি আরক্ষীর জালতপুরা কেডারগী এগারী নেপালী যুবক বলে জানিপরা গেছে সেই দৃশ্য আমি দেখাই আছে মুহূর্ত ধৃত নেপালী যুবকজনের নাম পবন দর্জি আর বশিষ্ঠ জালুকবাড়ি আরক্ষীর অতর্কিতে অভিযানত গ্রেপ্তার হয়েছে পবন দর্জি আর খ্রিস্টান বস্তির সিটি সেন্টার মলত সোমবারে হওয়া বোমাতঙ্কর তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষী সন্দেহযুক্ত কেডার পবন দর্জিক কোটপোষ অব্যাহত রাখিছে আরক্ষী আর কোটপোষর পাছতেই জালুকবাড়ি আরক্ষীর জালত আন এগারী আলফা স্বাধীনর লিঙ্কমেন পড়ছে আর আলফার লিঙ্কমেনগীক ল অভিযানকারী আরক্ষীয় খন্তেক পাছতেই উপস্থিত হবগৈ জালুকবাড়ির ডিসিপি কার্যালয় জালুকবাড়ি আরক্ষী চকীর আই সি প্রীতম দাসর নেতৃত্বত এই অভিযান চলি আছে পুনরবার জানাই আছো মহানগর আরক্ষীর অপারেশন আলফার বৃহৎ সফলতা বলে কব লাগবে মহানগরীত বোমাতঙ্কর মাজতে এটা এই ঘটনায় অন্য মূল লওয়া দেখবলে পাওয়া গেছে গুৱাহাটীত আলফার বিরুদ্ধে যেহেতু মহানগর আরক্ষীর ব্যাপক অভিযান চলিছে তার মাজতেই মহানগর আরক্ষীর অপারেশন আলফার বৃহৎ সফলতা আর গ্রেপ্তার করা হয়েছে সন্দেহজনক আলফা স্বাধীনর দুর্ধর্ষ কেডার জালুকবাড়ি আরক্ষীর জালতপুরা কেডারগী এগারী নেপালী যুবক বলে জানিপরা গেছে যার নাম হয়েছে পবন দর্জি আর বশিষ্ঠত জালুকবাড়ি আরক্ষীর অতর্কিত অভিযানত গ্রেপ্তার করা হয়েছে পবন দর্জিক খ্রিস্টান বস্তির সিটি সেন্টার মলত সোমবারে যে বোমাতঙ্ক ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনা সন্দর্ভতো তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষী আর সন্দেহযুক্ত কেডার পবন দর্জিক খোঁজপোছ অব্যাহত রাখিছে আরক্ষীয়ে খোঁজপোছর পাছতেই জালুকবাড়ি আরক্ষীর জালত আন এগারী আলফা স্বাধীনর লিঙ্কমেন পড়েছে বলে জানিপরা গেছে আলফার লিঙ্কমেনগীক ল এটা অভিযানকারী আরক্ষীয়ে খন্তেক পাছতে উপস্থিত হবগৈ জালুকবাড়ির ডিসিপি কার্যালয় মুঠতে দুজনকৈ সন্দেহযুক্ত আলফা কেডার আরক্ষী জালত পড়েছে বলে কব লাগবে জালুকবাড়ি আরক্ষী চকীর আই সি প্রীতম দাসের নেতৃত্বত চলি আছে অভিযান ধারাবাহিকভাবে আলফার বিরুদ্ধে অভিযান চলোৱা হৈছে আর সিটি সেন্টার মলত যে ঘটনা সংঘটিত হয়েছে বোমাতঙ্ক বিৰাজ কৰিছিল সেই সন্দৰ্ভত তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষীয়ে আর ইতিমধ্যে এজন যুবকক আলফা কেডারর সন্দেহত গ্রেপ্তার করা হয়েছে আর আন এজনক আরক্ষীয়ে জালত পেলাবলে সক্ষম হয়েছে আর সেইজনক লো কিছু সময় পিছতেই জালুকবাড়ী আরক্ষী চকীত উপস্থিত হবগৈ আরক্ষী পুনরবার জানাই আছো গ্রেপ্তার করা হয়েছে সন্দেহজনক আলফা দুর্ধর্ষ কেডারক জালুকবাড়ী আরক্ষীত জালত পড়েছে এগারী কেডার আর ধৃত কেডারজন নেপালী যুবক বলে জানিপরা গেছে নাম হয়েছে পবন দর্জি আর আন এজন আলফার লিঙ্কমেন আরক্ষী জালত পড়েছে আর সেই লিঙ্কমেনজনক লো অতি শীঘ্রই জালুকবাড়ী আরক্ষী চকীত উপস্থিত হবগৈ আরক্ষী আর আরক্ষীয়ে অব্যাহত রাখিছে অভিযান আর আলফা কেডার আরক্ষী জালত পড়া দেখবলে পাওয়া গেছে মহানগরীত যেহেতু বোমাতঙ্ক চলি আছে বোমাতঙ্কর মাজতে এটা সেই ঘটনায় চাঞ্চল্যক মূল লওয়া দেখবলে পাওয়া গেছে আলফার কেডার এটা আরক্ষী জালত পড়েছে যেহেতু মহানগর আরক্ষীর অপারেশন আলফা অব্যাহত রাখিছে আর ধারাবাহিকভাবে যেহেতু অভিযান চলাই আছে আরক্ষীয়ে আর তার মাজতেই এজন সন্দেহযুক্ত আলফা কেডারক আটক করবলে সক্ষম হয়েছে আর আটকাধীন সেই কেডারজন নেপালী যুবক বলে জানিব পোৱা গৈছে আর নামটো হৈছে পবন দর্জি আর তার পাছতেই খোঁজপোছ অব্যাহত রাখিছে আরক্ষীয়ে তার পাছতেই আন এজন আরক্ষীর আরক্ষী জালত পড়েছে আলফা স্বাধীনর লিঙ্কমেন আর লিঙ্কমেনজনক অতি শীঘ্রই আরক্ষী উপস্থিত হবগৈ জালুকবাড়ী আরক্ষী থানাত আর বর্তমানেও আটকাধীন পবন দর্জিক খোঁজপোছ অব্যাহত রাখিছে বলে জানিব পৰা গৈছে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।